আলহামদুলিল্লাহ বেরাদার কোরআন পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওদিকটা পরে যাই, আসুন অন্য দিকটা একটুকু ভাবি। আজকে আপনারা টাকা পয়সা খরচা করে জশনে ঈদে মেলাদুন নবী পালিত করতে আছেন। আচ্ছা, কিছুজন মানুষ বলে এটা করা জায়েজ নয়, বেদাত আছে না? নাই, আছে। আচ্ছা, টাকা খরচা করলেন কে? আপনারা। মাইক নিয়ে এলেন কে? আপনারা। সব করছেন আপনারা, ফতোয়া দিছে কারা? ওলামায়ে কেরাম, বহু মানুষ আছে যারা বলে এটা বেদাআত, এটা বেদাআত, এটা করা যাবে না। এবার বেদাআতের মানে কি? বেদাআত কয় প্রকার? বেদাআত কি জিনিস তাকে যদি জিজ্ঞাসা করা হয় তার বাপেরও ক্ষমতা নাই বলবে, কিন্তু বলে এটা বেদাত। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি শিখিয়ে দিই, কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে এসে বলে এটা বেদাত, এটা করা যাবে না, তাহলে তার দিকে আগে তাকিয়ে দেখবেন কি সে প্যান্ট স্যুট পরে আছে না পাঞ্জাবি টুপি পরে আছে, পায়জামা টুপি পাঞ্জাবি পরে আছে দেখবেন। যদি দেখেন সে পায়জামা পরে আছে, তাহলে তাকে জিজ্ঞাসা করবেন, ভাই আমরা যে জশনে ঈদে মেলাদুন নবী পালিত করতে আছি, এটা বেদাত হওয়ার কারণটা কি? উত্তর দেবে, এটা নবী পাক করেননি নাকি? উত্তর এটাই আসবে, নবী পাক এটা করেননি। তাহলে কি করা যাবে না? বলবে না, নবী পাক যখন করেননি এটা করা যাবে না। তখন দেখবেন সে পায়জামা যদি পরে আছে, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই এ পায়জামা পরা কোন জায়গাতে লেখা আছে দেখাও তো, নবী কোন জায়গাতে পড়েছেন, কোনো কিতাবে কি লিখা আছে? যদি ওর বাপের ক্ষমতা চ্যালেঞ্জ থাকলো আপনাদের গ্রামে, কোনো আলেম যদি প্রমাণ করে দিতে পারে, কোনো মোল্লা যদি প্রমাণ করে দিতে পারে নবী পাক পায়জামা পড়েছে, আমি তার গোলামি করব, বাপের ক্ষমতা নাই কেউ এটা প্রমাণ করতে করে দিতে পারবে কি নবী পায়জামা পড়েছেন? কিতাবে লিখা আছে নবী পায়জামা কিনেছেন, বানিয়েছেন, কিন্তু পড়েছেন এটা প্রমাণ নাই। যদি প্যান্ট পরে আসে তাহলে তো ভালোই সহজ। আর বেশিরভাগ এখন মানুষ প্যান্ট আর টাই পরে পাঞ্জাবি উলয় শার্ট জামা পরে দোকানে দোকানে ফতোয়া দিয়ে বেড়ায়, এটা বেদা। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করবেন, ভাই এরকম টাইপের জামা কি সাহাবায়ে কেরাম পরেছেন? এরকমের টাইপের জামা কি নবী পরেছেন? আর বাপের ক্ষমতা নাই প্রমাণ করে দিতে পারবে পরেছেন, তাহলে তাকে একটি কথা বলবেন, ভাই এটা বেদাত না বেদাত নাই জানি না, এটা ভালো না খারাপ জানি না, কিন্তু এটা তো ভালোভাবে জানি, বেদাত বলার আগে তুমি তো বেদাত থেকে মুক্ত হয়ে যাও। কাউকে বেদাত বলার আগে, কোনো কামকে বেদাত বলার আগে তোমার কাম তোমার কর্ম যেন বেদাত মুক্ত হয় নাকি? যদি সে বেদাতি কাজ করে আর আপনাকে বলে কি বেদাতি করিস না, তার কথা শোনা যাবে যাবে না? ধরে নেন আপনাদের গ্রামে একজন ব্যক্তি কবরস্থানে যে ঘাস কাটছে, কবরস্থানে যে ঘাস কাটছে, এবার ঘাস কাটতে কাটতে সে ঘাস কাটছে, পাশ থেকে একজন ব্যক্তি আবার কেদা নিয়ে আর বস্তা নিয়ে চলে গেছে, বুঝে তো জানিস না এটা কবরস্থান, ঘাস কাটতে হয় না। আচ্ছা, ওর কথা মানা যাবে? ও কবরের তাজিম দেব বুঝাচ্ছে কি কবরে ঘাস কাটা যাবে না, কিন্তু নিজে আগে ঘাস কাটছে ও। তাহলে বলে নাই পাগল, ওরে তুই ঘাস কাটছি আগে আর আমাকে ঘাস কাটার লেগে মানা করছি কি কবরে ঘাস কাটা যাবে না, আগে তু কাটা ছাড় তবে ছাড়বো নাকি? তাহলে এরকম সাদা সিধা ভাবে তাদের কথা শুনলে হবে না। আজকে আপনারা জশনে ঈদে মেলাদুন নবী উপলক্ষে জালসা করেন, প্যান্ডেল করেন, খিচুড়ি করেন, গোশত করেন, বলে এটা করা যাবে না এটা বেদাত, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ মেনে নিলাম এটা করা বেদাত, তোমরা জিজি জিতেমা করো ওটা কোথায় লেখা আছে, ওটাও তো বেদাত, তাহলে ওটা করা যাই যাচ্ছে আর এটা করা যাইস নাই। তোমরা বলো পিঠ ধরা শিরিক, তাহলে পিঠ ধরা শিরিক মেনে নিলাম, তাহলে শেখ ধরা, ওরা তো শেখকে ধরে আছে, তাহলে এটা শিরিক হবে দাঁত নয়, তাহলে নিজের ওপরে আগে ফতোয়া, আগে তোমাদের নিজেদের ওপরে ফতোয়া দাও, তারপরে কাউরি ওপরে ফতোয়া দিবা। এবার আসুন, বেদাত বেদাত শব্দ ব্যবহার করতে করতে কতজনের দাঁত ভেঙে গেল,
বলে বেদাত বেদাত আচ্ছা বেদাত কয় প্রকারের এটাও জানা দরকার বেদাত শব্দের অর্থ কি এটাও জানা দরকার বেদাত হলো নতুনত্ব জিনিসকে বলা হয় বেদাত কাকে বলা হয় নতুন জিনিস তাকে বলা হয় বেদাত যেমন মাইক এটাও একটা বেদাত মাইক এটাও একটা বেদাত বেদাত এবার কয় প্রকার বলছে বেদাত হলো দুই প্রকার বেদাতে সাইয়্যিয়া বেদাতে হাসানা একটু জোরে শুনবেন একটি হলো বেদাতে সাইয়্যিয়া একটি হলো বেদাতে হাসানা বেদাতে সাইয়্যিয়া কাকে বলে যেটা নবীর জামানায় ছিল না পরে চালু করা হয়েছে খারাপ জিনিস সেটা হলো বেদাতে সাইয়্যিয়া আর একটা বেদাত হলো বেদাতে হাসানা মানে বেদাত ওই বেদাত যেটা ভালো যেটা ভালো এবার এর আগে একটুকু বুঝিয়ে দিই মানুষ বলে এটা বেদাত আর আমরা শুনে নিই বলি হ্যাঁ তো বেদাত এটা করা যাবে না এরকমই তো মনে করি না করি না এরকমই তো মনে করি আমরা বলি কি হয়তো বেদাত কিন্তু বেদাতের প্রকার হলো প্রথমত কটি দুইটি কটি দুইটি একটা হলো ভালো একটি হলো খারাপ একটি ভালো একটি খারাপ একটা নতুন জিনিস যেটা খারাপ একটা নতুন জিনিস যেটা ভালো এবার আসুন একটুকু ভেরিফাই করার দিকে যাই আমি শিক্ষানীয়র জন্য বলতে আছি কি বেদাত মূলত পাঁচটি ভাগ বেদাতে কটি ভাগ পাঁচটি ভাগ একটি বেদাত হলো ওয়াজিব একটি বেদাত করা একটি বেদাত এটা হলো ওয়াজিব যেমন নবীর জামানাতে মাদ্রাসা ছিল না নবীর জামানায় মাদ্রাসা ছিল দেখেছেন কোন জায়গাতে দেখেছেন কি এই এই মাদ্রাসাটি নবী মুস্তাফা তৈরি করে গেছেন আছে নবীর জামানায় ছিল না নবীর জামানাতে নুহ সার্ফ ফিক মান্তিক নামক কিতাবও ছিল না নুহ সার্ফ মান্তিক তাফসির হাদিস নামক কিতাবও ছিল না এগুলো পড়া কিন্তু ওয়াজিব নুহ সার্ফের কিতাব পড়া ওয়াজিব এবেরাদার মাদ্রাসাতে দেওবন্দীদের মাদ্রাসা বলুন ওই জায়গাতেও নুহুর কিতাব পড়া হয় ফিকিকা কিতাব পড়া হয় আহলে হাদিসের মাদ্রাসা দেখা যায় ওখানেও হাদিসের কিতাব পড়া যায় তাফসিরের কিতাব পড়া যায় মান্তিকের কিতাব পড়া যায় আরো অন্যান্য কিতাব পড়া যায় আমি বলতে চাই শোনো বেদাত যদি মানতে হয় বেদাত যদি বলতে হয় তো সব জিনিসকে বেদাত বলতে হবে তোমরা মাদ্রাসাতে ঠিক কিতাবকে পড়া বেদাত আজ বলো না তোমরা মাদ্রাসাতে নুহুর কিতাবকে পড়া বেদা আজ বলো না তোমরা মাদ্রাসাতে সার্ফি কিতাবকে পড়া বেদা আজ বলো না মান্তিকের কিতাব পড়া বেদা আজ বলো না ফিকের কিতাব পড়া বেদা আজ বলো না তাফসীরের কিতাব পড়া বেদা আজ বলো না হাদিসের কিতাব পড়া বেদা আজ বলো না ফালসাফার কিতাব পড়া বেদা আজ বলো না আল্লাহু আকবার যদি তোমাদের মাদ্রাসাতেও কিতাব পড়া যায় আমাদের মাদ্রাসাতেও কিতাব পড়া যায় কোন কিতাবের মধ্যে লেখা আছে বেদাত পাঁচ প্রকার একটা হলো বেদাত যেটা করা ওয়াজিব যেন ফিককে বোঝার জন্য মানুষের আকিদাকে বোঝার জন্য আকাইদের কিতাব পড়া আপনার জন্য ওয়াজিব নুহু পড়া হাদিসকে ভালোভাবে পড়ার জন্য সার্ফের কিতাব পড়া এটা ওয়াজিব এবার আসুন আর একটি বেদাত হলো যেটা মুস্তাহাসান যেটা ভালো যেমন আপনারা পড়েন নামাজ পড়েন তো আসলে নামাজের পর মুসাফা হয় করেন তো করোনার লেগে সব উঠে গেল আবার নতুন ভাবে চালু হবে হ্যাঁ এরকম কথাই একটা বললেন তো মনে পড়ে গেল একজন আলিম দোয়া করতেছে আল্লাহ আমাদের উপরে করোনা বর্ষণ করো তো পাশ থেকে একজন বলতেছে হায় এই করোনার লেগে 7 মাস থেকে বসিয়েছি বাড়িতে আর আপনি আবার করোনার লেগে দোয়া করছেন তাহলে ওই করোনা আর এই করোনা লয় এটা করোনা মানে দয়া তো বেরাদার মুসাফা করা এটা মুস্তাহাসান ভালো কাজ নামাজে পড়ো কাউরির সঙ্গে দেখা হলো তার সঙ্গে মুসাফা করা এটা বেদাত সাহাবীদের জামানায় ছিল না বেদাত এটা কিন্তু এটা করা ভালো একটা বেদাত হলো জায়েজ
একটা বেদাত জায়েজ। যেমন বেদাত জায়েজ কাকে বলে? আপনাদের গ্রামে সবাই মিলে একটা কাজ করবে, বলতে আছে আমাদের গ্রামে বাইরে থেকে পীর সাহেব আসছেন, বাইরে থেকে ওলামাগণ আসছেন, তো ওনাদের বসতে দেওয়ার জায়গা নাই, অনেক মেহমান আসছে তাদের বসার জায়গা নাই, তো এক কাজ করা যাক, একটা গ্রামে সবাই মিলে চাঁদা তুলে এক জায়গাতে একটা বাড়ি তৈরি করা হয়, যেটাতে মেহমান আসবে ওরা বসবে, পীর সাহেব আসবে উনি বসবেন, আলিম আসবে উনি বসবেন, মেহমান আসবে উনি বসবেন। আচ্ছা এটা করা জায়েজ না হারাম? এটা করা জায়েজ, কিন্তু এটা নবীর জামানাতে ছিল না, নবীর জামানায় ছিল না, কিন্তু এটা করা জায়েজ। দেখেন তিন ভাগ হলো বেদাতে কভার, তিন ভাগ। আর একটি হলো বেদাতে মকরুহ, একটা বেদাতে মকরুহ, যেমন জিনিস ছিল না হচ্ছে। আর একটা হলো বেদাতে হারাম, একটা বেদাত হারাম, যেমন বিয়েতে গান বাজনা নবীর জামানায় ছিল না, ছিল ছিল না। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের গ্রামে নাই হয়তো, আপনারা কাউরি কাছে চাঁদা চাইতে গিয়েছেন, বলতেছেন না এটা বেদাতে কাজ হচ্ছে চাঁদা দেবো না, এরকম বলেছে আপনাদেরকে কেউ? অন্য গ্রামে বলে হয়তো। আচ্ছা একটি কথা বলুন, যদি মেরাত করা বেদাত হয় তার জন্য সে জায়গাতে চাঁদা দেওয়া যদি জায়েজ না হয়, আজকে বাস আজকে আপনার আত্মীয়ের কাউরি যদি বিয়ে হয় সে জায়গাতে হারাম কাজ হয়, গান হয় বাজনা হয় ঢোল হয় তামাশা হয় মেয়েদের নাচ হয়, ওই জায়গাতে টাকা নিয়ে খানা খাওয়া কেমন করে জায়েজ হবে? হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? মেলাত বেদাত তার জন্য ওই বেদাতি কাজা, ওই বেদাতি কাজে টাকা দেওয়া জায়েজ হবে না, ওটা তুমি বলতে আছো। যদি যে জায়গাতে হারাম হতে আছে সেই জায়গাতে হারাম কাজ করা, সেই জায়গাতে পয়সা দিয়ে খানা খাওয়া, ওটা কেমন করে জায়েজ হবে? হ্যাঁ তাহলে ডাল মে কুচ কালা হে, কি বলতে আছে, কারবা কারবা থু থু মিখা মিখা বাবা, ওইদিকে তোমার ফায়দা আছে, ওটা তোমার চাচাই তো ভাই, ওটা তোমার চাচা, ওই জায়গাতে তুমি ফাতুয়া লাগাও না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ নাও জামানিরা জলসা করে জুলুস করে মেলাদ করে, এটাকে বেদাত বলো বা হারাম বলো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা সমাজের মানুষ, আসুন এবার একটি কথা, আচ্ছা বেদাতি কাজ যে আমরা করি এটাও কি হাদিসে আছে? এটাও কি হাদিসে আছে? করার কোনো জিনিস কি আইন আছে? আছে না নাই? তো চলুন, নবিয়ে পাক সাহেবে লাউলাক বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু, ফালাহু আজরুহা। নবিয়ে পাক বলতে আছেন কেউ যদি দিনের মধ্যে নতুন কাম তৈরি করলো ভালো কাজ, নবীর হাদিস, নবী মুস্তাফা বলেছেন দিনের মধ্যে কেউ যদি নতুন নাট্য কোনো জিনিস ভালো জিনিস তৈরি করলো আল্লাহ তার সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তার সওয়াব দিবেন। ওয়ালা ইয়ানকুসু, তার সওয়াবকে কেটে দেওয়া হবে না, যে আমল করবে সেও পাবে, যে তৈরি করবে সেও পাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে বেদাত সর্বনাত্ম প্রথমত হলো বেদাত, সব বেদাত হারাম নয়, সব বেদাত হারাম নয়, কিছু বেদাত আছে যেটা জায়েজ, কিছু বেদাত আছে যেটা হারাম। মেলাতুন নবী করা, জুলুস জালুস করা, জুলুস করা, ক্যাম করা, ফাতেহা পড়া, এসব করা জায়েজ লেখা আছে। এবের আদার ফিকহ ইসলাম শাস্ত্রের কিতাবে নবী মুস্তাফার উপরে কায়াম করা, ফতোয়া ফাকিহ মিল্লাতে দ্বিতীয় কর ফতোয়া ফাকিহ মিল্লাত দুই ভাগে বিভক্ত, ওই কিতাবে লেখা আছে নবীর উপরে কায়াম করা জায়েজ আছে। ফতোয়া ফাইজুর রসুল তিন ভাগে বিভক্ত, ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে নবীর জন্য কায়াম করা, দাঁড়িয়ে তাজিম করা জায়েজ লেখা আছে। ফতোয়া ফাইজুর ফতোয়া রেজভিয়া তিরিশ খণ্ডে বিভক্ত, ওই কিতাবের মধ্যে ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী বলেছেন নবীর জন্য কায়াম করা, দাঁড়িয়ে নবীকে সালাম করা জায়েজ লেখা আছে। ফতোয়া মুফতি আজমে হিন্দে নবীর উপরে কায়াম করা, দাঁড়িয়ে সালাম করা জায়েজ লেখা আছে।
তাহতাবি আলা মারাকিল ফালা এই কিতাবের মধ্যে নবী মুস্তাফার উপরে কায়াম করা দাঁড়িয়ে সালাম পড়া জায়েজ লেখা আছে এবেরাদার বহু কিতাবে 1000 এর চাইতে বেশি কিতাবে নবীর উপরে দাঁড়িয়ে কায়াম করা উপলক্ষে লিখা হয়েছে যদি বলো সাড়ে পাঁচশো চাইতে বেশি কেউ বাপের ডাটা যদি হোক আমার কাছে চলে আসো আমার মোবাইলে এখনো 140টা নবীর মুস্তাফার জশনে ঈদে মেলাদুন নবী উপলক্ষে নারা যাবে না যাবে না 140টা কিতাব আমার কাছে লেখা আছে আমার কাছে আছে পাপের ব্যাটা হলে চলে আসিও দেখবা এ বেড়াদার তাহলে বুঝা গেল সব বেদাত বেদাত নয় সব বেদাত হারাম নয় বেদাত কিছু কিছু পাওয়া যায় যেটা করা জায়েজ নবী পাক বলেছেন কেউ যদি নতুনত্ব জিনিস ইসলামে তৈরি করলো আল্লাহ তাকে সওয়াব দিবেন যে আমল করবে তাকেও দিবেন জোরে বলো আল্লাহ সুবহানাল্লাহ নবী পাক তো বলে দিলেন নবী মুস্তাফার জামানায় ছিল না কিন্তু পরবর্তীতে কেউ যদি ভালো কাজ করে ভালো কাজ আল্লাহ তাকে তার সওয়াব দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ